আপনার কাছে 1000 টাকা একজন পাবে দেনাদার সামনে আসছে দরজার বাড়িতে আছে আপনার বাচ্চা আপনি চিন্তা করছেন টাকা তো নাই বাঁচবো কেমনে বেটারে দিয়া পাঠাইছেন যা তো যা বাবা যায় বল আব্বা বাড়িতে নাই বেটা যায় সুন্দর করে বলছে সাসা আব্বা বলছে আব্বা বাড়িতে নাই কি অবস্থা ভুল বলছে মিথ্যা বলছে বানায় বলছে কিন্তু সরলতার কারণে এই কথা বলে দিছে বেচারি এইটার মানে আর বোঝে নাই এক রাজা নাকি বিশাল পাওয়ারফুল উনার খুব শখ করছে একটা সুন্দর জামা পরবে যেই জামা দুনিয়ার কেউ পরে নাই এরকম একটা জামা পরানো লাগবে তারে সবগুলা দর্জি যেগুলা কাপড় বানায় যেগুলো ওদের খবর দিছে জামা বানায় দিবি দুনিয়ার কেউ পরে না এরকম কাপড় যা টাকা লাগবে লাগবে দিব একজন জামা বানায় আনছে বলছে বেটা এই মন্ত্রী তো এরকম কাপড় পরে আসছে উল্টা পাল্টা বানায় আসছিস কেন কদ্দান আলাদা দ্বিতীয় জন একজন আসছে কয় এই দেখ আমার সামনে যে লোক বসে আছে একইরকম কাপড় এটা বানায় নিয়ে আসছিস কেন দর্জি আর যারা কাপড় কাপড় বানায় তারা টেনশনে পড়ে গেছে এমনি এক্সেপশনাল কাপড় কই পাবো আমরা সবাই অস্থির হয়ে গেছে গেলেই তো বানানো লাগবে তালিকাও তো করা আছে কারা কারা কাপড় বানায় না যায় উপায় নাই যায় আর গর্দান দেয় কারণ এক্সেপশনাল কাপড় হয় না একজন কাপড় বানায় তো যে চিন্তা করছে এদেরও বাসান লাগবে পাগলা রাজার থেকে দেশেরও বাসান লাগবে বলছে রাজা মশাই আমি কাপড় বানানোর দায়িত্ব নিলাম তবে সময় লাগবে 6 মাস এমন জায়গায় বানাবো কেউ সেই জায়গায় যাইতে পারবে না আগের থেকে বলে রাখলাম টাকা পয়সা লাগবে কিন্তু অনেক কই কোনো টেনশন চেন্নাই যা লাগবে নিয়ে যাবি কাপড় চাই এক্সেপশনাল কেউ যেন দেখতে না পায় এই রকম গোপন জায়গায় বানানো শুরু হয়েছে কাপড় টাকা নেয় যেইগুলারে বাচ্চা আগে মারছিল ওইগুলারে কিছু টাকা দেয় দিয়ে দিয়ে তাদের পরিবারগুলাকে মোটামুটি একটু বাঁচায় রাখছে আর কাপড় বানানো চলতেছে কাপড় অনেক দিন বানানো শেষ আসলে কাপড় টাপড় কিছুই বানায় নাই সুন্দর করে এরপরে একদিন 6 মাস পরে রাজাকে বলছে কাপড় বানানো হয়ে গেছে বড় এক বাক্সের মধ্যে ভরছে বাক্সটা এমন সাজানো সাজাইছে লোকজন নিয়ে বলছে আজকে আপনার রাজ দরবারে আজকে আপনাকে এই কাপড় পরিধান করানো হবে রাজ দরবারে কাপড় আনার ভাব দেখেই মাথা খারাপ কি না কি বানাইছে হাজার হাজার টাকা নিছে রাজার কাছ থেকে আনার পরে বলছে প্রথমে একটা কথা বলে নেই এই কাপড় আপনাকে এখন পরানো হবে তবে যাদের এই পরিষদের মধ্যে দেশের মধ্যে বাপের ঠিক নাই ওরা কিন্তু এই কাপড় দেখতে পাবে না আর যাদের বাপের ঠিক আছে জন্মের ঠিক আছে ওরা কাপড় কিন্তু দেখতে পাবে বাদশা বলছে দারুণ কথা খালি কাপড়ই না অনন্য বৈশিষ্ট্য আমাকে বাচ্চারে বলছে এবার আপনার গায়ের জামা খোলেন গায়ের জামা খোলাইছে বাক্স খোলার পরে অযথায় একটা বাইর করে বলছে এই যে দেখছেন কি সুন্দর কাপড় দেন হাতটা দেন এবার এই হাত দেন এই হাত কাল্লার ভিতর ঢুকান ঢুকায় বাচ্চা দেখে কিছুই তো দেখা যায় না আবার তো বলে দিছে যদি দেখা না যায় তাহলে বোঝা যাবে বাপের ঠিক নাই চিন্তা করছে আমি যদি প্রথমে বলি দেখতে পাই না তাহলে তো বিপদ বাচ্চাকে জিজ্ঞাসছে কেমন লাগে বলে কয়েবার নিচেরটা তালে খোলেন এবার পায়জামা খোলাইছে কয়েবার ডান পা ঢোকান এবার বাম পা কোমর দিয়ে টাইট দিছে দিয়ে কই কেমন লাগতেছে বাচ্চা কই আসলে তো সব দেখা যায় কিন্তু লজ্জায় পরে বলছে না না ঠিক আছে খুব সুন্দর এই মন্ত্রী কেমন লাগে মন্ত্রী চিন্তা করছে হাই হাই লজ্জার সব ইঞ্জিন দেখা যায় তারপরেও তো বলছে বাপের ঠিক নাই যদি দেখতে না পাই বলে ওরে বাবা এরকম কাপড়ই দেখি নাই বাচ্চা বলছে এরকম যেহেতু কাপড় আমার বাপের হয়তো সমস্যা থাকতে পারে এতগুলা লোকের সমস্যা আছে নাকি কয়েকটা রেডি করে একটা হাতি আমি এলাকার মধ্যে এইটা পরে ঘুরতে বাড়াবো হাতির পিঠে উঠে আশপাশে যায় আর ওই লোক ঘোষণা দেয় বাচ্চার কাপড় কেমন যারা দেখতে পাচ্ছে সুন্দর বাপের ঠিক আছে যারা দেখতে পায় না বাপের ঠিক নাই বল কেমন কয় খুব ভালো চলতে চলতে হঠাৎ করে একটা পিচ্ছি দেখছে ও তো এত কিছু বুঝে না ও দেখে বলছে কিরে ল্যাংটা রাজাকে তার মানে আমাদের সমাজে যে পিচ্চিরা আছে ছোটরা আছে ওরা এখন পর্যন্ত অন্তর বক্র হয়ে যায় নাই ওরা যা দেখে সত্য কথাটা অন্তত বলে আমার রব্বুল আমিন বলছেন এই রকম কোন কথা নয় দুনিয়াকে মরি ভূগোল বুঝ দেওয়া যাবে এরকম কোন কথা আমি তোমাদের কাছে অবতীর্ণ করি নাই আল্লাহ বলছেন নাজালা বির রুহুল আমিন ও দুনিয়ার মানুষ আমি যে কোরআন তোমাদেরকে দিলাম এটা একজন রুহুল আমিন জিব্রাইল আমিনকে পাঠাইছি ওই জিব্রাইল আমিন এইটার মধ্যে কোনো তাহরিফ করার মতো তার কোনো যোগ্যতা নাই তার কোনো সুযোগ নাই আমি রব্বুল আমিন এরকম একটা কোরআন দিলাম কেন দিলাম জানো নাকি রসুলকে বলছেন আলা কলবিকা এইটা অন্য কোথাও দেওয়া হয় নাই আপনার অন্তরের মধ্যে মোহর অঙ্কিত করে দেওয়া হয়েছে আপনি পড়েন বা না পড়েন আপনি কম পড়েন আর বেশি পড়েন এই কোরআনের বিকৃতি
তো আর কোনো চান্স নাই আমি রব্বুল আমিন আপনার অন্তরের মধ্যে এটা বসায় দিয়েছি কেন দিলাম আমার দেওয়ান কারণ লিতাকুনা মিনাল মুনজিরিন আল্লাহ বলছেন এটা দেওয়ার কারণ আপনি মানুষদেরকে সতর্ক করবেন আমার রব্বুল আলামিন এর দ্বারা বুঝাতে চান কিয়ামত পর্যন্ত কোরআনের একটা চ্যালেঞ্জের কাছে তোমরা পরাজিত তোমরা যত মাতব্বর হও না কেন হুমায়ুনের মতো গল্প লিখতে পারবে শেক্সপিয়ারের মতো রচনা করতে পারবে ও তুমি নজরুলের মতো আরেকটা গান বানাইতে পারবে পৃথিবীতে যত বিজ্ঞ যত সাহিত্য যত যাই থাকুক না কেন তার কপি হতে পারে কিন্তু কোরআনের মতো একটা আয়াত বানানোর দুনিয়ার মানব এবং জিনের কোনো সাধ্য নাই ঠিক আল্লাহর বিধান নিয়ে ফুটফাট করবে দু একটা মন্তব্য বের করবে দু একটা অমূলক কথা বলে নিজেদেরকে একটু এক্সেপশনাল প্রমাণ করার চেষ্টা করবে এইরকম নাস্তিক মার্কা আলগা মার্কা এরকম বলদ মার্কা কিছু মূর্খ আবু জেহেলের আপন খালাতো ভাই মামাতো ভাই এইগুলা বাংলাদেশ সহ কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীতে মানুষ রূপে আসবে থাকবে ঠিক না আমার আল্লাহ বলছেন তাদের জন্য বললাম বেটা এত মাতব্বরি করো কোরআন নিয়ে এত কথা বলো আমি রব্বুল আমিন তোমার কাছে ছোট্ট একটু চারটা শব্দ দিয়ে একটা জুমলা বানায়া তোমার কাছে একটা চ্যালেঞ্জ দিলাম সাধ্য থাকলে একটুখানি এইটাকে অ্যাভয়েড করে এইটাকে একটুখানি ভায়োলেট করে দেখাও তো আমার আল্লাহ রব্বুল আমিন বলছেন তাদের জন্য কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত দুনিয়াতে জীবন আছে যার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাকে বেটা কোরআন নিয়ে পুরা তোমার অস্বীকার করার দরকার নাই মাতব্বরি ফলানোর দরকার নাই বাপের বেটা হইলে একটু 150-200 বছর একটু আল্লাহর আয়াত অস্বীকার করে বাইসে দেখা দুনিয়ার কোন মানুষের কি কিয়ামত পর্যন্ত আল্লাহর জান কবজের হুকুমের বাইরে এক সেকেন্ড দুনিয়ায় বেঁচে থাকা সম্ভব আমার রব্বুল আলামিন বলছেন এই জন্য ও দুনিয়ার মানুষ যারা কিয়ামত পর্যন্ত আমি রব্বুল আমিনের এই যে বিধিবিধান এই যে হুকুম আকাম আমি রব্বুল আমিন তোমাদের জন্য দিলাম তোমাদের ক্ষতিটা তোমরাই করবে যদি তোমরা কোরআন থেকে দূরে সরে যাও আল্লাহর কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না নিজেদের ক্ষতি হবে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিযযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ আমার আল্লাহ বলছেন যারা কোরআনের বিরোধিতা করবে কোরআনকে নিয়ে যারা টিটকারি করবে কোরআন থেকে যারা নিজেদেরকে সরায় দিয়ে রাখবে তাফসির কারকরা বলছেন আল্লাহ রাব্বুল আমিন এখানে ইন্নার খবর হিসাবে যেটা উজ্জ্বল রেখেছেন আল্লাহ বলছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো বাতিল যতই শক্তিশালী হোক যতই পাওয়ারফুল হোক আমি আল্লাহ কোরআনকে এমন করে সৃষ্টি করেছি এমন ভাবে আমি রব্বুল আমিন কোরআনকে আমার কালাম হিসেবে তোমাদের কাছে পাঠাই দিয়ে রেখেছি আল্লাহ বলছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি সামনে থেকেও না পিছন থেকেও না পাশ থেকেও না হাজার চেষ্টা করে কোরআনের ভিতরে তোমরা ঢুকতে পারবে না কোরআনকে তাহরিফ করতে পারবে না আর কিয়ামত পর্যন্ত কোরআন ওয়ালা যারা হবে হাজার জেল জুলুম অত্যাচার অনাচার যাই করো না কেন কোরআন পন্থীদেরকে কোরআন থেকে সরাতে পারবে না এই দুই আয়াতে কারিমার আলোকে আল্লাহ রাব্বুল আমিন তাবত পৃথিবীর মানুষকে বুঝায় দিলেন ও মানুষ তুমি স্বীকার করো বা না করো তুমি দুনিয়ার বুকে চাও বা না চাও তুমি এইটাকে দুনিয়ার বুকে তোমার জ্ঞানের মধ্যে ধরো বা না ধরো আমি রব্বুল আমিন তোমার কাছে বললাম তোমার মৃত্যু যেরকম সত্য সেরকম তোমাকে আমার কাছে উঠতে হবে এই কথাটিও সত্য ঠিক না আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর কাছে তো আমরা উঠবো রব্বুল আমিনের কাছে তো আমরা দাঁড়ায় যাব আল্লাহর কাছে তো আমাদেরকে দাঁড়াতেই হবে কিন্তু রব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন কিয়ামতের দিনে যখন মানুষ আল্লাহর কাছে দাঁড়াবে সব মানুষ হাত পা চোখ নাক কানওয়ালা হলেও আল্লাহর কাছে এক রকম ভাবে দাঁড়াবে না আল্লাহর কাছে দাঁড়ানো তাদের অপরাধ ভেদে ওই দাঁড়ানোর ধরন দাঁড়ানোর প্রকৃতি চেহারা আচার আচরণ কিয়ামতের দিনেও আল্লাহ ভিন্ন ভিন্ন করে তুলবেন ওই দিন মানুষের চেহারা সুরত আচার আচরণ দেখে তার অপরাধ কি অপরাধে আল্লাহর কাছে উঠেছে এইটা আল্লাহ পরিষ্কার করে দিবেন আল্লাহু আকবার
কোরআনে আল্লাহ পাঁচ জায়গায় বলেছেন মানুষদেরকে পাঁচ ভাবে আল্লাহর কাছে তোলা হবে আজকে আমরা দুই ভাবে কোন কোন অপরাধে কেমনে আল্লাহর কাছে উঠবো এই মানুষগুলা ওই অপরাধগুলা কি যেখান থেকে বাঁচার জন্য আল্লাহ এই আয়াতে কারিমা গুলো দিয়েছেন সেইগুলো আমরা আমাদের অন্তরের মধ্যে ধারণ করে চলে যেতে চাই যাতে করে আল্লাহর কাছে যাওয়ার পরে ওই অপরাধে আমরা গ্রেফতার না হয়ে যাই সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা সব সময় মনে রাখতে হবে যে কোনো অপরাধ করার আগে আপনার মাথার মধ্যে একটা রিমাইন্ডার দিবে যে আমি এটা যে করতেছি এটা কি আমার এই অপরাধ হয়ে যাচ্ছে না তো এই অপরাধ হচ্ছে না তো এই রকম ভাবে আপনার কোরআনের রিমাইন্ডার যখন আপনার মাথার মধ্যে আসবে তখন বুঝবেন আপনি ঠিকঠাক চলতেছেন